এক্ষুনি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সামনেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনের প্রচার করতে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হয় বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর মোটরস্ট্যান্ড এলাকায়। অভিযোগ, সিপিআইএম এর সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। আনুমানিক একটি গাড়ি সহ 15টি বাইক আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মারে জখম হয় 4 জন বিজেপি কর্মী সমর্থক। ঘটনাস্থলে ছুটে আসেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমাদের যুব মোর্চার ছেলেরা প্রচার করতে যখন এদিকে এলো বাইক এবং গাড়ি নিয়ে, এখানে এসে আক্রমণের সম্মুখীন, এবং আক্রমণে আমাদের যুব মোর্চার 2 জনের গাড়ি পড়ে 22-23টা বাইক পোড়ায়, 12-14টা বাইক এরা চুরি করে নিয়ে যায়। এরিয়াটার মধ্যে দুলুমিয়ার নেতৃত্বে, দুলুমিয়ার ভাই সহ এখানে কিছু কিছু আছে, এরা হচ্ছে স্মাগলার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু গাঁজা, ফেন্সিডিল, চরস, হিরোইন এগুলো বন্ধ করার ভীষণ প্রচেষ্টা নিচ্ছে। আমরা রিপিটেডলি বলেছি পুলিশকে যে এই এরিয়াটা দুলুমিয়া হচ্ছে কি কিংপিন স্মাগলিংয়ের, এবং এর ভাই, এবং এদের নেতৃত্বে আজকে 12-14 জন তাও নিয়ে বন্দুক নিয়ে বল্লম নিয়ে আক্রমণ করে। ন্যাচারালি আমাদের ছেলেরা ভেবা চেকা খেয়ে যায়। আমাদের 3 জন ছেলে গুরুতর আহত, এখন ধর্মন হাসপাতাল আছে। একজন জগৎজ্যোতি দেব, একজন হচ্ছে গিয়ে রাফেল, মানে সে হচ্ছে, সে কিন্তু মোহামেডান, আর আরেকজন হচ্ছে আমাদের আমাদের আরেকটা ছেলে কি নাম মিঠু, আমাদের ছেলে রাহুল, 4 জন গুরুতর আহত। এবং এখনও কিন্তু এদের বাড়িতে যদি পুলিশ সার্চ করে, এখন এদের বাড়িতে কিন্তু গাঁজা পাবে, ফেন্সিডিল পাবে, হেরোইন পাবে, এবং অস্ত্র পাওয়া যাবে। সুতরাং আমরা তীব্র প্রতিবাদ জানাই, এখানে বারবার এই জায়গাতে পুলিশ এসে ধাক্কা খায় কেন? এখানে অস্ত্র উদ্ধার করতে পারে না, এখানে এসে ফেন্সিল উদ্ধার করতে পারে না। এবং এই দুলুমিয়া, সে বিরাট ফেন্সিলের কারবারি, এবং সে এখানকার সিপিএম এর প্রাক্তন বিধায়ক, তার ডান হাত, এবং সে সিপিএম এর ফাইন্যান্সার ছিল। এই লক্ষ লক্ষ টাকা সে কামাই করেছে এই শুধু 2 নম্বরের ব্যবসা করে, এবং এখনো সে 2 নম্বরের ব্যবসায়ের জোরেই এখানে সে কিছু কাজকর্ম করে। এবং এতে হয়েছে কি, ধর্মনগর শান্তিপূর্ণ শহর, ধর্মনগর শান্তির জায়গা, সবাই এখানে ভালোভাবে থাকার আমরা চেষ্টা করি, কিন্তু সে উত্তেজনাটা তৈরি করলো, এমন উত্তেজনা তৈরি করলো, এখন এখানকার মানুষরা, সাধারণ নিরীহ মানুষরা, আমি জানি না, হাজার হাজার মানুষ এসে দেখে গিয়েছে, এখানকার শান্তিপ্রিয় নিরীহ মানুষরা যখন টাউনের দিকে যাবে, আমরা চাই না, প্রতিহিংসা বিশ্বাস করি না, কিন্তু যে ছেলেরা হাসপাতাল, তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা, ভাই বন্ধুরা, তাদেরকে ছেড়ে কথা বলবে কিনা, আই এম ইন ডাউট। সুতরাং এই ফেন্সিডিলের কারবারি দুলুমিয়া এবং তার ভাইকে জামাল মিয়া, না যেন কি একটা আছে, এই দুটোকে যদি গ্রেপ্তার না করা হয়, এখানে অশান্তির আগুন জ্বলবেই। এবং এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলেছেন যে নেশার ফজলুমিয়া, ফজলুমিয়া কেলুমিয়া, দুলুমিয়ার বাহিনী।